বাংলাদেশের সবথেকে অগ্রসর মার্গ, অনগ্রসর মার্গ শ্রেণী হচ্ছে কৃষক। অথচ সে কৃষক সমাজ এই দেশের সকল উন্নয়নের চাবিকাঠি এবং এদেশের পূর্তি ঘরায়। তাদের সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল, সেই দলের সম্মেলন হতে যাচ্ছে। সেই সম্মেলনে আমাদের যে বক্তব্য, কৃষক দলের যে বক্তব্য, সেটি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতি এবং শ্রম শক্তির সবচেয়ে বড় যোগানদার এদেশের কৃষি ব্যবস্থা। দেশের 80% মানুষ এখনো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশের 70%-এরও বেশি জনশক্তি কৃষি কাজে নিয়োজিত আছে। দেশ যে বৈদেশিক মুদ্রা নিয়ে গর্ব করে তার 90% আসে কৃষকের সন্তানদের প্রেরিত অর্থ থেকে। দেশের সকল শিল্প প্রতিষ্ঠানে সস্তা শ্রমের যোগানও আসে কৃষকের সন্তানদের মাধ্যমে। দেশের উৎপাদিত এবং আমদানিকৃত সকল পণ্যের সবচেয়ে বড় ভোক্তাও এদেশে কৃষক সমাজ। অথচ বাংলাদেশের কৃষক কুল আজ দিশেহারা। গত 5ই জানুয়ারি 2014 ভোটার ও প্রার্থীবিহীন তামাশার নির্বাচনে ও 30শে ডিসেম্বর 2018 মধ্যরাতে ভোটের নামে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বর্তমান হাসিনা সরকার দেশের কৃষক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছে। দেশের প্রতিটি কৃষক নানাভাবে বঞ্চিত ও নিগৃহীত হচ্ছে, অথচ তাদের পাশে কথিত সরকারি কেউ দাঁড়াচ্ছে না। কোথায় কোথাও অবৈধ ক্ষমতাসীনদের দালিত সন্ত্রাসীরা কৃষকের জমি দখল করছে, আবার কোথাও ফসল, পুকুরের মাছ, গবাদি পশু, গাছপালা কেটে লুটতরাজ করে নিয়ে যাচ্ছে। কৃষক নির্বিঘ্নে তার প্রয়োজনে জমি যাতে ক্রয় বিক্রয় করতে পারে না ক্ষমতাসীন দালাল ফরিয়াদের কারণে। বর্তমান অবৈধ সরকারের উপর মহলের লুটপাটের কারণে কৃষকের উৎপাদনের সাথে জড়িত সার, বীজ, ডিজেল, বিদ্যুৎ, কীটনাশক সহ সকল উপকরণের মূল্য দফায় দফায় বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে, অথচ কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। প্রতিটি মৌসুমে দেশের কৃষকগুলো বাড়তি টাকা খরচ করে ধানে বাম্পার ফলন ফলাতে সক্ষম হয়। কৃষকের গোলায় চাতাল ও গুদামে লক্ষ লক্ষ মেট্রিক টন নতুন ধান চাল থাকার পরও সরকারিভাবে এবং সরকারের আশীর্বাদ পুষ্ট আমদানিকারকরা ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি করে একদিকে নিজেরা মুনাফা করে, অপরদিকে ধান চাষীদের পথে বসিয়ে দেয়। অথচ সাধারণ মানুষ মোটা চাল 40-44 টাকা কেজি দরে ক্রয় করতে বাধ্য হচ্ছে, যার ফলে গড়ে প্রতি বিঘায় কৃষকের নিট লোকসান 600-800 টাকা। সরকারিভাবে ভারত থেকে চাল আমদানির ফলে কৃষকের মাথায় হাত পড়ছে। প্রতিকার প্রকাশিত সংবাদে জানা যায় প্রতি বছর সরকারি বেসরকারি মিলিয়ে কয়েক লক্ষ টন চাল আমদানি করা হয়, অথচ এই কথা অস্বীকার করা হয় দেশের দানাশস্য উৎপাদনের পরিমাণ 3,63,00,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হচ্ছে। দেশের আপাতকালীন মজুদ কমে এখন 10,81,000 মেট্রিক টনে দাঁড়িয়েছে। একদিকে উদ্বৃত্ত উৎপাদন বিদেশে রপ্তানির কথা বলা হচ্ছে, অন্যদিকে প্রতি বছর শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে কার স্বার্থে। দেশে ভুট্টা চাষিরা প্রতি বছর ভুট্টার ন্যায্য মূল্য পায় না। যারা ন্যায্য মূল্য পাওয়ার আশায় ভুট্টা সংরক্ষণ করে তারা সে ভুট্টো বিক্রি করতে পারে না, কারণ ভারত থেকে নিম্নমানের ভুট্টা আমদানি করে সরকার দলীয় লোকেরা একই অবস্থা শাকসবজি সহ অন্যান্য রবি শস্যের ক্ষেত্রে করে চলেছে। সারা দেশে আলু চাষিরা চরম আতঙ্কে আছে। তারা ধান, পাট, ভুট্টা, সবজিতে দাম না পেয়ে আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে। সারের তুলনামূলক দর 2006 ইউরিয়া 6 টাকা প্রতি কেজি, মানে 2006 সালে ছিল, যেটা 2021-এ এসে 18 টাকা প্রতি কেজি।
তুলনা হয়। আর টিএসপি 15 টাকা প্রতি কেজি ছিল 2006, সেটা এখন এসে 42 টাকা প্রতি কেজি। পটাশ 12 টাকা প্রতি কেজি ছিল 2006, এখন সেটা 23 টাকা প্রতি কেজি। ডিএসপি 18 টাকা প্রতি কেজি, 29 টাকা প্রতি কেজি 2021। কোনোটা কোনোটা শতভাগ, কোনোটা কোনোটা তার থেকেও বেশি দাম বেড়ে গেছে। অথচ সরকার এখানে দাবি করছে দাম তারা কমাইছে। সাংবাদিক বন্ধুগণ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার 1991 থেকে 96 এবং 2001-2006 সালে শাসনামলে দেশের পোল্ট্রি, ডেয়ারি ও মৎস্য খাতে নানা ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ফলে তিনটি খাত দেশীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়, সমর্থ হয়। কিন্তু বর্তমান অবৈধ ক্ষমতাসীনদের 2009-2021 সাল পর্যন্ত একটানা শাসনামলে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের ফলে এসব খাতে চরম হতাশার বিরাজ করছে। পোল্ট্রি, বিগত বিএনপি শাসনামল 2001-2006 সালের মধ্যে পোল্ট্রি শিল্পের প্রায় 25,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল, যার ফলে দেশে প্রায় 1,63,000 কোটি ফান্ড গড়ে উঠেছিল। এইসব ফান্ড প্রায় 60 লক্ষাধিক লোকের কর্মসংস্থান হয়েছিল, কিন্তু 2007 সাল হতে এ পর্যন্ত প্রায় 60,000-এর বেশি কোটি ফার্ম বন্ধ হয়ে গেছে অব্যবস্থাপনার কারণে, যার ফলে হাজার হাজার কোটি টাকার মূলধন শেষ হয়ে যায়, হয়ে প্রায় 20 লক্ষ লোক বেকার হয়ে পড়েছে। পোল্ট্রি খাতের মূল্যবৃদ্ধি, ওষুধের মূল্যবৃদ্ধি, পোল্ট্রির সংশ্লিষ্ট উপকরণের মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণ ব্যবস্থায় দুর্নীতি, অনিয়োগ, ভারতে ডিম ও বাচ্চা আমদানি এই শিল্প ধ্বংসের প্রধানতম কারণ। দেশের দুগ্ধ দুগ্ধজাত পণ্য, প্রাণীজ আমিষের চাহিদা পূরণের জন্য বিএনপি শাসনামলে পশুপালন ও দুগ্ধ উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, যার ফলে সারা দেশে হাজার হাজার দুগ্ধ খামার, গরু মোটা তাজাকরণ খামার, ছাগল ভেড়া ও মহিষের খামার গড়ে উঠেছিল। এগুলোতে সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান ছাড়াও প্রণোদনা দেওয়া হতো, কিন্তু বর্তমান ব্যাংক ঋণ প্রদানের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করছে সরকার। এছাড়া সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে না কৃষিক্ষেত্রে। পশু খাদ্য, ঔষধপত্রের মূল্য অনেক বেড়ে গেছে। গুড়া দুধ আমদানির উপর শুল্ক কমানোর ফলে দেশীয় দুগ্ধ উৎপাদনকারীরা প্রতিযোগিতায় টিকতে না পেরে অসংখ্য ডেয়ারি ফার্ম ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। মৎস্য খাত 2005-2006 অর্থ বছরে যেখানে মৎস্য খাত হতে রপ্তানি আয়ের 4.56% আসতো, তা এই সরকারের দুর্নীতি অবস্থাপনার কারণে কমে 2.75% এসে দাঁড়িয়েছে। দেশের মৎস্য চাষ উৎপাদনে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, বরং দুর্নীতি ও ব্যর্থতার কারণে ডেইরি পোলট্রি শিল্পের মতোই মৎস্য চাষ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে গেছে। জাতীয় বাজেটে কৃষিতে বরাদ্দ ও আওয়ামী সরকারের গত 14 বছরের শাসনামলে জাতীয় বাজেটে কৃষি বরাদ্দ ও ভর্তুকি ক্রমান্বয়ে কমানো হয়েছে। আপনাদেরকে সাংবাদিক বন্ধুরা যারা এসে তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ। আপনারা সকলকে, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।